গঠিত হয়ে গেছে বিজেপি জোট সরকারের নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ডক্টর মানিক সাহা, কিন্তু এখনো বন্ধ হয়নি নির্বাচনোত্তর সন্ত্রাস। বেছে বেছে সিপিআইএম এবং কংগ্রেস নেতা কর্মীদের বাড়িঘরে লাগানো হচ্ছে আগুন। রবিবার সন্ধ্যায় খোয়াইয়ের ধলাবিল কলোনির সরকার পাড়ায় এক সিপিআইএম কর্মীর বাড়ির বসতঘরে আগুন লাগিয়ে দিল বিজেপির সমাজদ্রোহীরা। সেই সাথে সমাজদ্রোহীরা ওই সিপিআইএম কর্মীর মোটর সাইকেলটিও পুড়িয়ে দেয়। সমাজদ্রোহীদের এই সন্ত্রাসের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কেন এখনো ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন এখন সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।